আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নরেন্দ্রপুর থানা এলাকায় কালীবাজারে ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে পুলিশ। সোমবার সকাল থেকেই এই নজরদারি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কালীবাজার সহ বোড়াল, রানিয়ার বিভিন্ন জায়গায় এই নজরদারি চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। লকডাউন কার্যকর করা হচ্ছে কিনা তা দেখতেই এই নজরদারি পুলিশের। তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের কাছে যাবেন, আপনাদের ফর্ম দেবেন, আপনারা পেয়ে যাবেন লস্করপুর জাগরণী সংঘ ক্লাবে পেয়ে যাবেন। এই মর্মে আপনারা শোচনীয় এবং ভয়াবহ হয়ে গেছে। যারা কোন রকম বেতন বা পাচ্ছেন না, যারা কোন রকম পে আপনাদের এখানে এখন কি পরিস্থিতি এবং কিভাবে আপনাদের জীবনযাপন চলছে? এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে হচ্ছে ওভারঅল সবাই আমরা লকডাউনের মধ্যে রয়েছি, চারিদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, যেই জন্য আমরা কেউই সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো রকম কোনো বেরোতে পারছি না। হ্যাঁ, এখনও পর্যন্ত আমার এখানে মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর আছেন, আমাদের 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছেন, তিনি এখানে অ্যানাউন্সমেন্ট করে গেছেন রবিবার দিন, সোমবার দিন রাত্রে, যে ওনাদের দুটো হেল্পলাইন দিয়েছেন, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করলে ডেলিভারি হবে। আমি নিজেও নিতে এসেছি, ডেলিভারি নিতে এসেছি, ওরা ডেলিভারি করবে। গতকাল আমি অর্ডার প্লেস করেছিলাম। অ্যাকর্ডিংলি আরও সবাই হয়তো দু একজন দিয়েছে, তবে কিছু মানুষ এখনও পর্যন্ত সকালে বেরোচ্ছে, কারণ না বেরিয়ে কোনো উপায় নেই, কোনো ডেলিভারি পাচ্ছে না, কোনো জিনিসপত্র পাচ্ছে না, কী করবে তারা? সেই জন্য তাদের বেরোতেই হচ্ছে, কিছু মানুষ বেরোচ্ছে, যদিও খুব কম। হ্যাঁ, মূলত এখানে লোকজন একেবারেই আটকে আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি,
নতুন রূপে আপনার শহরে। চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।